আসসালামু আলাইকুম সবাই কে আছেন ভালো আজকে আমার গলাটা একটু মানে খারাপ অবস্থা গলাটার হালকা খুসফুসে কাশি আছে আপনাদের সবার কি অবস্থা এখন তো সিভিং চেঞ্জের সময় সবার শরীর ভালো আছে আপনাদের জি হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ মোটামুটি আছি আপনাদের দোয়ায় আচ্ছা সবার পড়াশোনার কি অবস্থা সাতচল্লিশে সার্কুলার তো দিয়ে দিলো হ্যাঁ সর্দি ছয় মাসে সর্দি ছয় মানে একটু লাগলে আর থামা থামে না আরে সেমিস্টার প্যারের জন্য পড়া হচ্ছে না আহা এই প্যার নিয়ে পড়াশোনা করতে হবে আপু প্রথমবার টিকে গেলে তো আলহামদুলিল্লাহ পরের বার টিকায় কষ্ট কমলের ভিতরে চলে গেলে হবে পড়ালেখা কি ব্যাপার আপনাদের কাজ

পার্টিসিপেন্ট দেখতেছি না খুব সকাল সিক্স এম কি আপনারা কি ভয় পেয়ে গেছেন ভয় পাওয়ার কিছু নেই আসল ভয়েস পরিচয় তো আমরা এখন করাবো আপনাদের হ্যাঁ সেটাই ভয় অনেক ভাই ভয় অনেক ভাই তো আমরা আমাদের আজকের আয়োজন শুরু করতে যাচ্ছি ইংরেজি সাহিত্যের বিখ্যাত লেখক স্যামুয়েল টেইলর পয়েন্ট অফ সুপার ন্যাচারালিজম হিসেবে খ্যাত তার রাইম অফ দ্য এনসেন্ট মেরিনার কুবলা খান যারা পড়েছেন তারা নিশ্চিতভাবেই অতিপ্রাকৃত ব্যাপারখানা অনুধাবন করেছেন আমাদের বাংলা সাহিত্য কিন্তু পিছিয়ে নেই রবি ঠাকুর অত্যন্ত বিচক্ষণতার সাথে তার ছোট গল্প মণিহারায় অতিপ্রাকৃত ভাব ফুটিয়ে তুলেছেন রবি ঠাকুরের অতিপ্রাকৃত এই আয়োজনের জন্য কুচবিহার রাজপরিবারের রাজবধূ সুনীতি দেবীকে ধন্যবাদ জানাতেই হবে তিনি রবি ঠাকুরের নিকট অতিপ্রাকৃত গল্প শোনার আবদার যে করেছিলেন তারই আবদারে দার্জিলিং এর পথে হাঁটতে হাঁটতে রবি ঠাকুর রচনা করলেন এক অলৌকিক ছোট গল্প মণিহারা আপনাদের মাঝে আমাদের আজকের নিবেদন ভানুসিংহ ঠাকুর নামে খ্যাত রবি ঠাকুরের অতিপ্রাকৃত আয়োজন মণিহারা জীর্ণপ্রায় প্রায় ধারে আমার বোট লাগানো ছিল সূর্য তখন অস্ত গেছে বোটের ছাদের উপর মাঝি নামাজ পড়ছে পশ্চিমের জ্বলন্ত আকাশ পটে সূর্যের ছবির মতো আঁকা পড়ছে স্থির নদীর জলের ওপর অসংখ্য বর্ণটা দেখতে যেমন সোনার রং থেকে ইস্পাতের রঙে একা ভাতে পণ্য হাওয়ায় মিলিয়ে আসছিল বসে বসে এসবই দেখছিলাম এরই মধ্যে দেখলাম ময়লা ধুতি আর তেল চিপচিপে চপকার পর এক নিতান্ত চিপচিপে গরণের ভদ্রলোক আমার সামনে এসে দাঁড়ালেন মশাই কোথা থেকে আগমন আগুন তো হঠাৎ না বলে কয়ে বসে পড়া খানিকটা বিরক্ত হয়েছি তবে উত্তর না দেওয়াটা অভদ্রতা তাই বললাম আগে রাঁচি থেকে তা বাবু এই ব্যবসা কি ব্যবসা কি গুটি কাঠের ব্যবসা তা মশাই আপনার নাম তা মশাই এখানে কি হেতু আগমন হাওয়া পরিবর্তন তার কি বলবো মশাই প্রায় ছয় বছর হলো এখানকার হাওয়া আর তার সাথে প্রতিদিন এই গড়ে পনেরো গ্রেন করে কুইনাইন খাচ্ছি কিচ্ছুটি ফল হচ্ছে না তবে রাঁচি থেকে এখানকার আবার যথেষ্ট পরিবর্তন আছে বলে বোধ করি তা বটে তা মশাইয়ের কোথায় থাকা হবে ওই তো দেখা যাচ্ছে ঘাটের পারের ওই বাড়ি আগে মশাই ওই বাড়িতে গুপ্ত ধণ্ডন পেয়েছেন নাকি না তা কেন হবে উমা সে কি মশাই বোধহয় কিছু জানেন কি বলুন তো আগে রাগ করবেন না মশাই কৈচিলুম আপনার মঙ্গলের জন্যই আর কি আপনার পরিচয়টাই জানা হলো নমশয় ও ওই দেখো কথা কইতে কইতে একরকম ভুলে গিয়েছিল আমি রায়কিশোর ভোট টু চুঞ্জী এখানকার স্কুল মাস্টার তা যা কইচিলুম বিশেষ অবিশেষ আপনার ব্যাপার তবে ঘটনার সত্যতা যে আছে তা সর্বজন বিধিত লক্ষ্মী দেখলাম বেশ হায়েশ করে বসে গল্প করতে শুরু করলো এদিকে মাঝিরও নামাজ সমাধান করে মাঝি রাতে বসে গেছে অন্ধকার হয়ে এলো লোকটির গল্প করার ধরুন নিতান্ত মন্দ নয় তাই অগত্যা চুপ করে রইলুম আমি এই গ্রামের পূর্বে এই বাড়িতে ফনিভূষণ সাহা নামে একজন বাস করতেন মণিভূষণ চেয়ারে চোখ বন্ধ করে শুয়ে ওলায় টান দিচ্ছিলেন এমন সময় ঘরে নাইব মশাইয়ের আগেমন নাইব মশাই ফণীভূষণের জন্মের আগে থেকে এই স্টেটের দেখাশোনা করে আসছেন তাই তার কর্তৃত্ব বোধ হয় বেশি ইচ্ছুই ছিল ফণিভূষণও তার প্রায় সব কথাই শুনতেন তবে কিছু কি বলবেন নাইব মশাই আগে ছোট বড় কথা চলে যাবার পর থেকে এই বিশাল সম্পত্তি তো আপনি মালিক আগে কইছিল ছোট কথা ইয়ে মানে আহ নায়ক মশাই কি বলবেন বলুন না ইতস্তত করছেন কেন ইসেটা যা কিছু সবই তো আপনার দেখভালে রেখেই আমরা নিশ্চিত থাকি আগে করতে বাবু তা ঠিক নয় বলছিলাম যে আপনি অত বড় স্টেটের মালিক বৌরানিও তো এই সংসারে এর চেয়ে দিন হুলুনি তাও আমাদের গোপাল মানে ছেলে পুলে কোলে এলুনি কি বলতে চাইছেন মশাই স্পষ্ট করে বলুন বাবু বলছিলুম যে যদি আরেকখানা বিয়ে থা আহ নায়ক মশাই আশেপাশে মনে নেই তো শুনুন নায়ক মশাই নেহাতি আপনাকে ভীষণ শ্রদ্ধা করি না হয় যাই হোক আশা করি আপনি এই কথার পুনরাবৃত্তি করবেন না আবার ফিরে আসি সেই ঘাটের পারে যেখানে কথক গল্প বলছে এই পর্যন্ত বলে প্রবীণ মাস্টার দেখলাম মৃদু হাসছে আর মাথা নাড়াচ্ছে জিজ্ঞাসা করলাম এ কি হাসছেন যে ফণিভূষণ ছিল শিক্ষিত ইংরেজি জানা কেতাদুরস্ত ফণিভূষণকে নব্যবঙ্গ বলে মনে হতো কিন্তু সেনা ব্যবসায় বিশেষ সুবিধা করতে পেরেছিল না ঘরের বউয়ের মনে জায়গা করতে পেরেছিল কাহিনী আবার অতীতে ফিরে গেল মণিমালিকা ঘরের মধ্যে গুনগুন করছে আর ফুলদানিতে ফুল সাজাচ্ছে এমন সময় ঘরে ফণিভূষণের আগমন আমারে কার কথাছি।

একজন ঝি চাকর রাখলেই তো হয় আমি তো চাই আমার মনি কোনো কাজ না করুক সে যেন রাজরানী হয়ে শুধু আমার পাশে বসে থাকে আমি গা হাত ছেড়ে দিয়ে বোন রাজরানী হয়ে বসে থাকি আর ওদিকে চোর ছেঁচড়ে সব লুটে পুটে খায় তুমি তো তাই চাও আহা তা হবে কেন আমি তো তা বলেছি আজকাল যা দিনকাল পড়েছে কাউকে কি আর আছে ঘরে আমার কত দামি দামি জিনিসপত্র আহ কেউ যদি কেউ যদি আমার গয়নায় হাত দেয় না 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 সে হবে না আমি সবই করতে পারবো গো আমার কোনো চাকর বাকরির দরকার নেই কি কইতে এসেছিল তাই কও দেখি ভালোবাসি হাসছো যে তা হাসবো না কাছে এই সব কাজ ফেলে বাবু আমায় কি কই দিয়েছে কিনা ভালোবাসি আরেকটা জিনিসও দিতে এসেছি আরেকটা জিনিস কি কই আমার সীতাহারটা এনেছো কই এতক্ষণ এলে তাই দিলে না খাবার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবল কথা বলছো দেখি দেখি কই দাও না আর কেন ফণীভূষণ গয়নাটা মনির সামনে প্রস্তুত করার সাথে সাথেই তা এমন ভাবে লুহে নিল যেন সে তার সাত রাজার ধন মানিকের একটি পেয়েছে তবে আপনি সাধারণত বুঝতেই পারছেন আঠা আম আর লঙ্কা এবং স্বামী ভালোবাসে যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা হতে বঞ্চিত সে যে কুশ্রী অথবা নির্ধন তাহা নয় মশাই সে নিতান্ত নিরীহ তাই নাকি আগে যার যা প্রবৃত্তি এবং ক্ষমতা সেইটি চর্চা না করলে সে সুখী হয় না সিংহে সান দেবার জন্য শরীন হরিণ শক্ত গাছের গড়ি খোঁজে কলা কি আর সিংহ সে সুখ হয় তা ফণিভূষণ লোকটিকে আপনার নিতান্ত কলা গাছ বলে মনে হয় কেন মনে হবে না কেন বলুন তো না চাইতে যে স্ত্রী রাশি রাশির ভালোবাসা পেয়ে যায় কাদনি না গাইতে যে স্ত্রী গয়নাটা জামদানিটা বালুচরিটা পেয়ে যায় তার কি তখন ওই নিরস জীবন আর ভালো লাগে স্ত্রীর কাছে তো সে পুরুষ নিহাত কলা গাছি ই জানি হয়তো ফণিভূষণের কাছে সেটিই ছিল সার্থকতা কিন্তু স্ত্রী রত্নটি তো আর জগতে জয় করবার মতো কিছুই থাকে না সে বিনা যুদ্ধেই জয় হয়ে গিয়েছে তাকে আর পাওয়ার কি বা আছে তা সারা দিন একরকম মণিমালিকার নিঃসঙ্গই কাটতো ফণীভূষণও দিনের বেশিরভাগ সময় কাছারিতেই কাটাতো সে আজকাল প্রায়ই সময় পেলেই ঘরে টানানো ফণীভূষণের ঠাকুমার ছবির দিকে তাকিয়ে থাকে আর কি যেন ভাবে ওই সময় ঠাকুমা কি সুন্দর সুন্দর ডিজাইনের গয়না পরতো দেখে চোখ জুড়িয়ে যায় বুঝলে মনি ঠাকুমার কিন্তু রূপের সেই খেটে ছিল ও এই সময় তুমি হঠাৎ তা আমার গয়না পড়লে আমাকেও অনেক সুন্দর লাগবে এমনিতেও লাগে তা তুমি কি আমায় গয়না দিবে না বলছো আহ মনি তা কেন হবে আমার যা কিছু সবই তো তোমার উম তাহলে কথা দাও আমাকে তুমি আরেকটা কানপাশা গড়িয়ে দেবে এই পুজোর আগেই তোমাকে কোনোদিন দেব না বলেছি আচ্ছা মনি তোমার এখানে মন বসছে তো তোমার ভালো না লাগলে বলো আমরা বাড়িতে চলে যাব। সেখানে মা আছেন আছেন না 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 পছন্দ আমি সেখানে তা কেন হবে সেখানে সবার মধ্যে থাকলে তোমার হয়তো ভালো লাগবে না আমি এখানে বেশ আছি আমি সবার মধ্যে থাকতে চাই না আচ্ছা তাই বেশ তোমার যা রুচি তোমার যা ভালো লাগে তুমি তাই করো আমি শুধু চাই তোমাকে সুখী দেখতে এতক্ষণে নিশ্চিত বুঝেছেন মনিমালিকার চরিত্রে কি রূপ মনিমালিকা প্রতিবেশীদের সাথেও খুব মেলামশা করতনি কখনো কখনো বৈষ্ণবকে দুইটা পয়সার বেশি ভিক্ষেও কেউ দিতে দেখেনি স্বামীর ভালোবাসাটুকু ছাড়া আর যা পেয়েছে সব শুধু জমিয়েছে আশ্চর্যের ব্যাপার কি জানেন সে তার অপরূপ রূপ অবোধ করি অপব্যয় হতে দেয়নি চব্বিশ বছর বয়সেও চোদ্দ বছরের কাঁচা হলুদ রং তার একটু বোধ করি ভগবান যাদের বুকে ভালোবাসা নামক যন্ত্রণা দেয়নি তারা এইরূপ তরচা থাকেন বই সে যাই হোক এর মধ্যে একদিন মণিমালিকা বেলাটা আঙুলের বেশ মানায় ওই মকরমুখী বালাটা মকরমুখী বালাটা পড়তে যাবে ঠিক এই সময় বাহিরের ঘরের এক চাকরে সে পড়ায় তাড়াতাড়ি গহনার বাক্সটা সরিয়ে ফেলে উঠে দাঁড়িয়ে ভুরু কুচকে ফেলল মনি আর বলল তোর ভেতরের ঘরে কি কাজ রে নিতাই তোকে না বলেছি ভেতরে ঘরে তোর কর্তা বাবু ছাড়া আর কারো আসতে মানা আমি আসতে আমাকে বাবুই পাঠালেন বললেন আপনার গ্রাম থেকে লোক এছে গ্রাম থেকে কে রে তাই তা বলতে পারবনি তবে বাবু বললেন আপনার কোন দূর ভাই এসেছেন তুই তবে ভেতরে আসতে বল ঘরে তার দূর সম্পর্কের ভাই মধুসূদনের প্রবেশ মধুসূদনকে আসতে দেখে মণিমালিকা আরে মধু যে তা একদিন পর দিদির কথা মনে পড়লো বুঝি বস বস তা মাসি কেমন আছে তুই কেমন আছিস বল মেসমশাই সব ভালো আছেন হ্যাঁ দিদি মা ভালোই আছেন তবে ওই বাবা তো এক বছর হলো গত হলেন কি কইছিস মেশু গত হয়েছেন কি আর কইব তুমি তো বড়লোক বাড়ির বউ হয়ে এসে আমাদের ভুলেই গেলে এই কথার মধ্যে যে একটা খোঁচা আছে তা মনিমলিকের মনেও খচ করে উঠল আর মধুসূদনের দৃষ্টি যে মনিমালিকার চুনির আংটির দিকে তা অনুসরণ করে মনিমালিকা কানিক সপ্রদীপ হয়ে উঠল হঠাৎ মনে পড়ে গেল তাড়াহুড়ো করে আংটিটি তো খুলে রাখাই হয়নি বাপের বাড়ির লোককে পেয়ে এতক্ষণের যে কিশোরী হাসিটা মুখে ছিল হঠাৎ দিদি গো তোমার পায়া পড়ি দিদি তোমার এই অনাথ ভাইটি কিছু একটা ব্যবস্থা করো শুনেছি জামাইবাবু বড় মানুষ তুমি কইলে যদি জামাইবাবু একটা চাকরির ব্যবস্থা করে উম ঠিক আছে ঠিক আছে ছাড় পা ছাড় তোর জামাই বাবুকে বলবো এখন তুই যা যা তো এখান থেকে আমি জানতাম দিদি তুমি কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিকই করবে তুমি আমাদের সাক্ষাৎ মানব কি মধুসূদন তো প্রস্থান করলো রাতে ফণীভূষণ যখন বাড়ি ফিরে এলো তখন ফণীভূষণ বলল মনি একটু জল দাও তো মনিমালিকা তার স্বামীকে ঠিক চিনত না বস্তুত শুধু গহনাগাটি দামি শাড়ি পাবার যন্ত্র ছাড়া স্বামীকে সে আর কিছুই মনে করেনি স্বামীর মন বোঝারও চেষ্টা করেনি তা না হলে ফণীভূষণের চেহারা দেখে আজ বুঝতো তার আজ দিন কেমন গিয়েছে আজ সকালে কলকাতা থেকে খবর এসেছে ব্যবসায় তার বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে ফণিভূষণ যদিও আশা হারাচ্ছেন না সামনেই বড় একটা অর্ডার আছে কিছু ধার করে এই বড় ক্ষয়ক্ষতি সামাল দেয়া যাবে এরপরে মণিমালিকা বলে উঠল একটা কথা কইব রাখবে এ আর এমন কি তোমার কোন কথাটা রাখিনি বলো ঢাকায় জামদিনের কথাই বলছিলে তাই না না তা নয় অন্য কথা বলো রাখবে বলো না কি চাই আমার এক দূর সম্পর্কের ভাই এসেছে গ্রাম থেকে তোমাকে তার এখানে চাকরির ব্যবস্থা করতে হবে মধুসূদনকে ফণিভূষণ একটিবার মাত্র দেখেছিল বাইরের ঘরে দেখে তার যদিও সুবিধের বলে মনে হয়নি আবার ব্যবসায়েও ভালো সময় যাচ্ছে না তাও তার সুন্দরী স্ত্রী যখন মুখ ফুটে বলেছে তাকে তো সে কাজ করতেই হবে এই বলে সাতপাশ ভাবতে ভাবতে ফণিভূষণ মুখে বলে উঠল তুমি যখন বলেছ তা হবে বিধাতা সাধারণত নারীদের মনেই ভালোবাসা যন্ত্রতির স্থাপন করে থাকেন এই ক্ষেত্রে হয়েছে তার ব্যতিক্রম ফণিভূষণ যতই তার স্ত্রীকে ভালোবাসে আরো গভীরভাবে তার স্ত্রীকে পেতে চায় ততই সে আবিষ্কার করে তার স্ত্রীর শূন্য হৃদয়খানা এভাবে সে দেখতে পায় তার কাছে সবই যেন আছে আবার যেন এর মধ্যে দেখা দেয় আরেক বিপত্তি। হিতৈষীদের দ্বারস্থ হয়েও তারও কাছ থেকে টাকা ধার করতে পারলেন না ফণিভূষণ উপাযন্তর না পেয়ে চেয়ারে হেলান দিয়ে অবসন্ন মুখে তাই ভাবতে বসলেন পাশেই মণিমালিকা তার প্রিয় গহনার বাক্সটি খুলে আরশির সামনে বসেছিল জানি না কি মতিভ্রম হলো চট করে ফনিভূষণের মনে হলো আচ্ছা মনিকে সব খুলে বললে কেমন হয় আমার সতী লক্ষ্মী স্ত্রীকে বিপদে আমার পাশে দাঁড়াবে না না আর দ্বিধা নয় আজই মনিকে সব খুলে বলতে হবে মনি 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 মালিকা তখন আরশির সামনে বসে গহনাগুলো পরে পরে দেখছে আর আনমনে ভাবছে আহ আমার নতুন সোনার বাউটিটা যা খাসা হয়েছে না ও বাড়ির হাড় হাবাতে বউগুলোর হচ্ছে আমার গয়নার নকশা গুলো বেশ আহা ওই করে বান্তা সেটা পড়ে আছে কতদিন পড়েনি ফণিভূষণের ডাক শুনে মনি নির্বিকার হয়ে গয়নাগুলোই গয়নাগুলোই মনোযোগ দিয়ে দেখতে দেখতে রইল ওইদিকে দিকে এতক্ষণ যেটুকু সাহস সঞ্চার করেছিল স্ত্রীর সামনে তাও তার উবে গেল মানে বনি বলছিলাম যে বলছিলাম যে বুঝলে ব্যবসায় আমার কিছু টাকা লাগতো মনিমালিকা ব্যাপারখানা না বুঝেই কেবল কয়েক পলক ফণিভূষণের দিকে তাকিয়ে শেষকালে গয়নাতেই মনোনিবেশ করেছিল ওদিকে ফণিভূষণের মধ্যে কিছু কি ভর করলো কিনা জানি না হঠাৎ করে বলেই ফেললো মনি আমাকে তোমার গয়নাগুলো দেবে ভয় পেও না তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি ব্যবসার টাকা জোগাড় করে ফেললেই তোমার গয়না আমি ফেরত দিয়ে দেবো মণি আচমকাই মণি মনে হলো তার এত শখের ধনবছি তার স্বামী কেড়ে নিতে চাইছে ব্যাগ্রভাবে মণি তখন গয়নাগুলো জড়িয়ে ধরলো আমার গয়নাগুলো কেড়ে নেবে তুমি ওরা ওরা যে আমার সন্তান তুললো না 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 এগুলো আমি কিছুতেই দিতে পারবো না কক্ষনো না আর একটিও কথা না বলে দৌড়ে গিয়ে গহনার বাক্সটি নিয়ে লোহার সিন্ধুকে ভরে ফেললো মনি। ফণিভূষণ আর কি করে নিতান্ত অসহায় হয়ে সেই স্ত্রীর কাছে গহনা চেয়েছিল তাও খুব দুর্বল ভাবে খালি হাতে ফিরিয়ে দিবে না এই বিশ্বাসও ছিল কেড়ে নেবার মতো পুরুষোচিত বর্বরতা তার ছিল না মণিমালিকা যদি তার সাথে কিছুক্ষণ তর্ক করত তা হয়তো ফণিভূষণ বিরুক্তি করত। কিন্তু কিছু মুহূর্তের জন্য মণিমালিকার যে রূপ সে দেখেছে তারপর আর না সাজে না অন্তত ফণিভূষণ আর করতে পারলো না ওইদিকে দিকে এই ঘটনার পরে কিছুদিন ধরে মণিমালিকার উপর কি যেন একটা ভয় জেঁকে বসল তাই একদিন সে একা ঘরে পাইচারি করছে আর কি যেন ভাবছে এখন আমি কি করি কি 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 করব আমি ও উনি কি সত্যিই ছলক করে আমার থেকে আমার গয়নাগুলো কিনে নেবে না এ এ হতে পারে না ওরা তো আমার সন্তান তুললো আমার এই নিষ্ফল জীবনে আমি তো শুধু ওদের জন্যই বেঁচে আছি আমি তো বেঁচে আছি ও ও ও ও ওদের আমার গয়নার আমার কাছে কোন কিনে নেবে না না আমার গয়না আমি কিচ্ছুতে দেবো না কারোর হাতে দেবো না ওগুলো শুধু আমার আমার মনি তো ভয়ে অস্থির এমন সময় ফণিভূষণ ঘরে ঢুকলো মুখে না বললেও ফণীভূষণ স্ত্রীর এই ব্যবহারে বড্ড বুকে ব্যথা পেয়েছিল তাও মুখ ফুটে সে ব্যাপারে কিচ্ছুটি না শুধু বলল আমি কাল টাকার করতে কলকাতা যাচ্ছি। মণি তোমাকে একা ফেলে গিয়ে কি করব। মনি বোধপুরি বোধ এবার আরো ভয় পেয়ে গেল সে হয়তো ভাবলো তার স্বামী তাকে কলকাতা নিয়ে গিয়ে গহনাগুলো যদি হাতিয়ে নেয় সে ভয়ে ঢোক গিলে মনি বলল। না না সে তোমার কাজ তুমি যাও না আমাকে সঙ্গে নেবার দরকার নেই তো না আমি যাব না আর এখানে আমার কোন অসুবিধা হবে না তুমি তাই আছে তো তুমি যাও না যাও ও যাবে না তবে ঠিক আছে আমি নায়ক মাসিকে বলে যাচ্ছি যদি কোনো দরকার হয় তাকে বলো আমাকে চিঠি দিও মণিমালিকা কিন্তু তার সন্দেহ থেকে বেরোতে পারেনি সে সত্যি তার স্বামীকে চিনতে পারেনি তাই মন্ত্রণা দিতে দরকার পড়লো মন্ত্রীর মন্ত্রী হয়ে প্রবেশ করলো মধুসূদন সব শুনে ঠোঁট উল্টে বলল গতিক ভালো না দিদি জামাইবাবু কখনোই টাকা সংগ্রহ করতে পারবে না শেষকালে দেখ তোমার এই গয়নাই টান করবে কি বলছিস মধু কি করব তাহলে কি করতে বলিস উপায় একটা হ্যাঁ বেবি তুই কিছুতে চিন্তা কর না যতদিন তোমার এই ভাই আছে তোমার কোনো চিন্তা নেই তুই তোমায় আমি খোন বাপের বাড়ি রেখে আসব জামাই বাবুর এই সমস্যা দূর হলেই না হবে আবার বাড়ি চলে এসো মনিমালিকা কিছুক্ষণ চিন্তা করে তারপর মধুকে বলল তবে তাই শুই কালই আমার বাপের বাড়ি রেখে আসবি তুই ছাড়া আমাদের কি আছে বলে বাড়িতে দিদি তুমি তোমার তোমার গয়টার বাক্সটার মতো বলেনি কাল সুন্দর আমি নৌকো ডেকে আনছি বোকা এবার সুযোগ বুঝে কয়নাগুলো হাতিয়ে ফেলে ব্যাস মণিমালিকা সেদিন একটা একটা করে সবগুলো গহনা পরে মোটা চাদরের নিচে ঢেকে ফেললো নিজেকে যাতে সে বেঁচে থাকতে যেন তার গহনা কেউ ছুতে না পারে মণিমালিকা স্বামীকে না চিনুক মধুসূদনকে সে ঠিকই বুঝেছিল আষাঢ়ের সেই সন্ধ্যায় নৌকায় উঠতে উঠতে দিদি তোমার গয়নার বাক্স কেনা আমায় দে তো এত ভারে গয়নার বাক্স তুই রাখবি কি করে আমায় দেও মধু করা হবে ক্ষণ আমি কি আর জানি না তোমার মনোবাসনা তোমার হাতে আমি গয়না দেব না সারা রাত ধরে একে একে সব গয়না আমি নিজের গায়ে পরে নিয়েছি আমাকে হত্যা না করে এই গয়না কেউ ছুতেও পারবে না তাড়াতাড়ি নৌকায় উঠে গেল মালিকা ফণিভূষণকে অকুল দরিয়ায় ভাসিয়ে দিয়ে নৌকাটি তত্তরিয়ে চলে গেল বহু দূর মণি নৌকায় চলে গেল এরপরে মিত্র কাছে চিঠি লিখলো ফণিভূষণ তখন ছিল কলকাতায় এক সহকারী ফণীভূষণের কাছে চিঠি নিয়ে গেল আরে ফণিবাবু কই বাবু আপনার নামে যে একখান চিঠি এছে চিঠি এছে ওই দেখি চিঠিখানা চিঠিতে ফণিভূষণের ভৃত্য লিখেছিল বাবু শত সহস্র নমস্কারান্তে একটি জরুরি কথা জানানো আবশ্যক হয়ে গেল গিন্নিমাকে নিয়ে আমাদের মধু গিন্নিমার বাপের বাড়ি গিয়েছে মধুর এত সাহস যে কেবল একখানা চিঠি লিখে গিয়েছে কত কাজ পড়ে আছে সেই কাছের বিন্দু মাত্র নেই তার বাবু আপনি বাড়ি নেই এই অবস্থায় ঘর সংসার ফেলে গিন্নি মায়ের যাওয়াটা আমার কাছে ভালো ঠিকছে না বাপের বাড়ি গেল ও বুঝেছি গয়না চাওয়াতে বুঝি অভিমান করেছেন আচ্ছা এটা কি অভিমান নাকি রাগ আমি ওর গয়না জন্যই তো এলাম টাকা ধার করতে এই এরকম কাজ একটা মনি করতে পারলো কিভাবে করলো এরপরে কিছুদিন পর কলকাতা থেকে বাসায় ফিরে আসলো বাসায় আসার পরে ভিত্তের সাথে ফণিবাবুর কথা হচ্ছে বাবু আপনি এছেন দেখি ঘরের দরজায় তালা কেন গিন্নিমার যাবার সময় তালা লাগিয়ে গেছেন চাবি বোধ হয় গিন্নিমার আঁচলেই দেখেছিল ভারী কিছু নিয়ে এসো তো তালা খানা ভাঙতে হবে ও মা সে কি বাবু আপনি গিন্নিমাকে আনতে যাবেন না যাও তুমি ভারী কিছু নিয়ে আসো শয়ন ঘরের তালা ভাঙা হইল কক্ষের ভিতরে গিয়ে দেখে সব এলোমেলো হয়ে আছে গহনার সিন্দুকটি দরজা খোলা কিছু সাজানো পান পানের বাটার পাশেই পড়ে আছে এই অল্প কয়েকদিনে স্বয়ন ঘরের ভেতরে যেন একটা ঘুমতে পরিবেশ সৃষ্টি হয়ে গেছে বলল বাবু আপনি বিশ্রাম গিয়ে একটু বসুন আমি এই এরপরে পরিষ্কার করে দিচ্ছি না থাক তুমি বরং এখন এসো আমি একটু বিশ্রাম নিব আচ্ছা বাবু মনুকি তাহলে গয়না হারানোর ভয়ে বাড়ি ছেড়ে চলে গেল তবে আমিও কখনো শুধুব না মনিকে কেন সে এই কাজ করলো এই ছোট পাপে এত বড় শাস্তি সে আমাকে দিতে পারলো স্বামীর বিপদে স্ত্রীর কাছে এটুকু সাহায্য প্রার্থনা করাতে কি আমার খুব বেশি ভুল ছিল এভাবে কিছুদিন কেটে গেল ফণীভূষণের দিন কেটে যায় হতাশায় এদিকে মধুর কোনো খবর নেই ফণীভূষণ তো মনির উপর রাগ করতে পারে না কিন্তু তার হৃদয়ে মনির অনুপস্থিতি গ্রহণ করতে পারছে না অবচেতন মনে ফলিভূষণ গেয়ে উঠল আমার মন মানে আমি কি কথা সরিয়া এত ভরিয়া উলকরা খেতে নারী ও কি ভাবিয়া মনে দুটি নয়নে উথলে মন মানে মানে না মানুম অবচেতন ময়ে মনে গান গেয়ে যাচ্ছে আর মনির মনির কথা স্মরণ করছে কিন্তু কোন এক অদ্ভুত অভিমানে ফোনি যেন মনির কোনো খোঁজ খবরই নিচ্ছে না এরপরে হঠাৎ একদিন বাবু যাত্রা আপনি যাবেন না দেখতে তুমি আগে বাবু ঠিক আছে ফণি অগোছালো সেই শয়নকক্ষে কক্ষে হেলানোর চেয়ারটাই শুয়ে আছে জানালা দিয়ে ঠান্ডা একটা বাতাস কক্ষে প্রবেশ করছে ছোট্ট প্রদীপ খানার আলো মিটিমিটি করছে ফনির চোখটা একটু লেগে এসেছে এই অবস্থায় হঠাৎ ফনির কানে এলো নুপুরের শব্দ সেই সাথে এক নারী কণ্ঠ আপনি বাড়ি কবে দেখুন না বড়ই আর কি যেন হারিয়ে গিয়েছে আগের মতো ঝুমঝুম শব্দটা করছে আরে আপনাকে তো বলাই হয়নি ওই যে সুরবতীর জেঠিমার নাতির বিয়েতে যে কাংপাশিখানা হারিয়েছিলাম সেইটি পরে খুঁজে পেয়েছি আমি আমি কি ঠিক শুনছি তবে কি মনে ফিরে এলো দ্রুত হেলানো চেয়ার থেকে উঠে দরজা দিয়ে বের হয়ে বড় দুয়ারের কাছে দাঁড়ালো কিন্তু কাউকে দেখতে না এটা কি তার একটা ভ্রম ছিল আর চিন্তা করতে পারছে না সে কক্ষে ফিরে গেল এবং চেয়ারে ঘুমিয়ে গেল পরের দিন কাকা আজকে যাত্রার দলে বসবে আগে হ্যাঁ বাবু এই সময় তো প্রতি রাতে নিশা করার পরে যাত্রাপাড়ার দল বসে যায় আপনি কি আজকে যাবেন না না তবে আর যাওয়ার সময় বাড়ির সব দরজা খুলে রেখে যেও তো কেন বাবু বিদেশি অনেক লোকজন নিয়েছে গায়ে যাত্রাবালা দেখতে কে কখন ভিতরে এসে কি নিয়ে চলে যাবে সমস্যা নাই তুমি দরজা খুলে রেখে যেও উনি অন্য কক্ষে চলে গেল ভিত্ত কিছুটা অবাক হয়ে একা একাই বলতে লাগলো বাবু কেমন তোর যেন হয়ে গেছে বাসায় একা থাকতে চাইছে আবার দরজা জানলা খোলা রাখতে বলছে বাবু আবার তান্ত্রিক কালা জাদু আরম্ভ করে দিবে না তো কি জানি বাপু গিন্নি মায়ের যাবার পর থেকে বাবু কেমন যেন বদলে গেল আর এই মধু মুখ পুরোটা তারও তো কোনো খোঁজ খবর নেই এরপর সন্ধ্যাবেলায় বেলায় ভিত্ত বলছে বাবু আপনি আপনার আমি আপনার সাথে থেকে যাই আরে না তুমি যাত্রা দেখতেই যাও না বাবু আপনি কেমন তর যেন হয়ে গেছেন আর কেমন তর যেন কথা বলছেন আমি আপনার সাথে বাসে থেকেই যাই জোরা জুরি করিও না তো যাও তুমি আর হ্যাঁ যেটা বলেছিলাম সব দরজা খুলে রেখো তুমি ভিত্ত যাত্রা দেখতে চলে গেল খনি শয়ন ঘরের চেয়ারে বসে রইলো যেন কালকের মতো পরিস্থিতির জন্য আবার অপেক্ষা করছে সে সে কল্পনাও করতে পারছে না কালকে কি হয়েছিল তার মনে ধারণা যেন মনি এসেছিল এক হঠাৎ আবার সেই কালকের মতো দুপুরের শব্দ ভেসে এলো ফনির কাল সেই সাথে ছিল শেয়ালের ডাক গহনার ঝনঝন শব্দ আর গঙ্গানো এক কণ্ঠস্বর সবগুলো শব্দ একসাথে ভৌতিক এক অনন্য পরিবেশ সৃষ্টি করছিল শব্দগুলো ক্রমে ক্রমে ফনির শয়ন ঘরের দরজা পার হয়ে রুমের মাঝ বরাবর চলে গেল এত সময় ফণি চুপ করেছিল সে আর নিজেকে সামলাতে পারল না চোখ খুলে যা দেখলো তাতে ফনির চক্ষু চরক গাছ হবার অবস্থা এক কঙ্কাল গহনার শব্দ আর হারের সাথে গহনার ঘর শুনে অদ্ভুত এক শব্দ সৃষ্টি হয়েছে কঙ্কালখানা হাঁটতে হাঁটতে স্বয়ন ঘর হইতে বের হইয়া পুকুর পাড়ের দিকে যাচ্ছিল তাকে অনুসরণ করতে লাগলো মনে তুমি এতদিন পর তোপি ফিরে এলে ফিরে মানে কি আমি তো কোথাও যাইনি মানে তুমি তো মধুসহ মধুর কথা বলিও না মধু আমার সাথে বড্ড খারাপ করেছে তো তুমি এত গয়রের সাথে পড়েছো কেন এত কয় না এ তো আমার কাছে কিছুই না আমি এর যে দশ গুণ গহনা একসঙ্গে পড়তে পারি তুমি কি রাগ করেছিল আমার উপর চলো আমার সাথে চলো মধ্যপাড়ার নরেন শেখরা কি জানি বিলাতে গহনা এনেছে আমাকে একটা নিয়ে দেবে চলো এই বলে মনি জলে নেমে গেল মনিকে অনুসরণ করে ফনিও চলছে হঠাৎ একটা জলে দিতে ফনির যেন হুশ ফিরল আর চোখের সামনে একটু আগে যে কঙ্কাল অবৈধ ছিল যেন সেটা হঠাৎ করে মিলিয়ে গেল এতক্ষণ ওরা দুইজনেই গল্পের মধ্যেই বোধ হয় হারিয়েছিল হঠাৎ একটা রাত পাখি ডেকে ওঠায় সম্ভত ফিরলো এবং ফণিভূষণ যে গল্প করছিল তারা দুইজন যেন হঠাৎ করে খুশ ফিরে পেল এরপরে মাস্টার বলল তা বললো বিশ্বাস করলেন না তার প্রথম যুক্তি পরম প্রকৃতি কোনো উপন্যাস লেখক নয় তার আরো অনেক কাজ আছে দ্বিতীয়ত আমি শ্রীযুক্ত ফণীভূষণ সাহাব আমি ঠিকই ধরেছিলাম তা আপনার স্ত্রীর নাম নেত্রকালী प्रेम कहानी ले लिया देखो कहा न था जन्म पहले लिखा हमारे मिलन को है तर से जुन न इन्हें आज न रुकना जुदा रु बना होगी आरो हम से वादा मेरे साथ है ना छ रेना तू मुझे पाएंगे उमर हो जाएंगे ये तू रेना हम जी तोमा तुझ जी तोमा आम जी तोमा কেমন লাগলো সবার আশা করি সবার অনেক ভালো লেগেছে ফোনে বেঁচে আছে কিনা ফোনে হয়তো আহ ফোনে বেঁচে আছে কিনা সেটা সেটা তো উম গল্পের সাসপেন্স থেকে রইলো শেষের মানে ছোট গল্পই তো এরকম বলুন শেষ হইয়াও হইলো না শেষ তাই না আমাদের নিয়ে এটা বোঝার দায়িত্ব রবি ঠাকুর উপর দিয়ে দিয়েছেন আপনারা বলেন এখন আমরা দেখে নেচ্ছি একটু ছোট করে দেখি যে আমাদের মুনিহারায় কারা কারা কুশীলব হিসেবে ছিলেন প্রথমেই আছেন আমাদের ফারহানা শান্তা আপু আমাদের অনেক প্রিয় শান্তা আপু উনি করেছেন মুনিবালিকা চরিত্র আর আমাদের সবার প্রিয় কৌশিক দাদা উনি মালিকার স্বামী মানে ফনি ভূষণের চরিত্রে ছিলেন আর শাওন দাদা শাওন কুমার সরকার উনি ছিলেন স্কুল মাস্টার নায়েব ভৃত্য এবং যাবতীয় সব পুরুষ ছোটখাটো যত পুরুষ ক্যারেক্টার আপনার শুনলেন এত চমৎকার করেন উনি আসলে মানে লোকটার অনন্য প্রতিভা কি বলবো এরপরে মধুসূদন মধুসূদনের ভূমিকা কে মানে কে চরিত্রটা ছিল আপনার কেউ গেস করতে পারবেন চরিত্র ছিলাম আমি আচ্ছা এছাড়াও স্ক্রিপ্ট শব্দ এবং সার্বিক সমন্বয় ছিলাম আমি আর আমার স্ক্রিপ্ট রাইটিং এ যে আমার সাথে ছিলেন সে ছিল শাওন দাদা আচ্ছা এখানে আর কথা বলে রাখা দরকার সেটা হচ্ছে আহ রবীন্দ্রনাথ তার ছোট গল্পটিকে যেভাবে উপস্থাপন করেছিলেন আমরা কিন্তু একটু অন্যভাবে অন্যভাবে সেই থিমটাকে মনে রেখেই আরেকটু প্রেজেন্ট করেছি সেটা না নাটকের স্বার্থেই আহ কারণ নাটকের স্বার্থে স্ক্রিপ্ট একটু পরিবর্তন করা প্রয়োজন ছিল মনিমালিকার মনোজগত কিংবা ফণিভূষণের সাথে তার সম্পর্ক এইসব কিছু বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং আপনাদেরকে আনন্দ দিতে একটু পরিবর্ধন করা হয়েছে ঠিক আছে আচ্ছা এখানে আমাদের ফারহানা শান্তা আপা গান গেয়েছেন আমি যে তোমার ঘরেতে ভ্রমণ এলো এবং যাবতীয় গান উনি আমাদের জন্য সবসময় আহ গেয়ে থাকেন আমার বেলা যে যায় আচ্ছা আর আর আরেকটা গান আমার মন মানে না সেই গানটা কে গেছে বলেন তো হ্যাঁ বেস্ট পার্ট ছিল গানগুলো কৌশিক দাদা আর স্লাইড এবং এডিটিং এর কাজে ছিল আমার দুই সহযোদ্ধা মাহিদুর আর শশী শশী আপুকে তো সবাই চিনবেন আপনারা আচ্ছা এই দিয়ে শেষ হলো আমার গল্পটি ফুরলো নটে গাছটি মুরলো এখন কেমন লাগলো সেটা আপনারা কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবেন